হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা আবার আজ এলাম খুবই মজার এবং সহজ রেসিপি নিয়ে আজ রান্না করে দেখাবো মূলা দিয়ে রুই মাছের ঝোল বা তরকারি যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকার হবে আমার আজকের রেসিপি কথা না বেরিয়ে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে মূলা দিয়ে রুই মাছ রান্না করব সে প্রস্তুত বনালি মূলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য আজকে এখানে আমি হাফ কেজি মূলা খুব ভালো করে খোসাটা ফেলে ধুয়ে নিয়েছি মূলাগুলোকে আজকে আমি লম্বা লম্বা করে ঠিক এই করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি রুই মাছ এখানে আমি ছয় টুকরো রুই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছগুলোকে ভাজবো সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে হলুদ আর লবণটা মাছের সাথে মাখিয়ে নিব খুব ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি ভাজবো সেই জন্য চুলা একটি প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এর মাঝে আমি হলুদ আর লবণ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিব মাছের টুকরোগুলো দেওয়ার পরে মিডিয়াম আছে মাছগুলোকে আমার ভেজে নিতে হবে মিডিয়াম আছে যখন মাছগুলো এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব উল্টে পাল্টির দুই পাশে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মাছগুলো ভাজা হতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে এই তেলের মাঝে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত যখন পেঁয়াজ আগে এরকম হালকা কালার ধরে আসবে তখন এর মাঝে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আপনার যদি মনে হয় তেলের পরিমাণটা কম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আদা রসুন কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ এবার আমি গুঁড়া মশলা ব্যবহার করব গুঁড়া মশলা ব্যবহার করার আগে পানিটা ব্যবহার করলে গুঁড়া মশলাটা পুড়ে যায় না বা ঝাঁঝালো গন্ধ বের হয় না এবার এর মাঝে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব চা চামচ পরিমাণ লাল এক মরিচের গুঁড়া আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার হলুদ আর মরিচটাকে খুব ভালো করে কষিয়ে নিব একটা কথা মনে রাখবেন যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে মশলার পরিমাণটা অল্প দিতে হয় এবার খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত খুব ভালো করে আমি মরিচ আর হলুদটাকে কষিয়ে নিয়েছি এবার আমি অন্য মশলা ব্যবহার করব প্রথমে হলুদ আর মরিচটা এভাবে কষিয়ে নিয়ে তরকারি কালারটা অনেক সুন্দর আসে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবার দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার আমি আরেকটু পানি ইউজ করবো মশলাটা কষানোর জন্য এই পানিটা ব্যবহার করার জন্য মশলাটা খুব ভালো করে কষানো হবে এবার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এক্সট্রা পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসছে তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মাঝে আমি যে মুলাগুলো কেটে রেখেছিলাম সেই মুলাগুলো দিয়ে দিব একটা কথা মনে রাখবেন যখন মুলা নতুন বাজারে আসে তখন কিন্তু মূলার মাঝে এক্সট্রা গন্ধটা থাকে না এভাবেই রান্না করা যায় তবে কিছুদিন পুরনো হলে এই মূলার মাঝে একটা গন্ধ লাগে অনেকেই মূলা সেই গন্ধটা পছন্দ করেন না তারা মূলাটা সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন ভাব দিয়ে মূলাটা রান্না করলে মূলার মাঝে এক্সট্রা কোনো গন্ধ আর লাগবে না এবার মূলাটাকে চুলার মাঝারি করে আমি কষিয়ে নেব সাত থেকে আট মিনিট পর্যন্ত মূলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি সাত থেকে আট মিনিট মাঝারি আছে মূলাটা কষানোর সময় কিছুটা পানি উঠেছিল সেই পানিটা শুকিয়ে যখন এরকম তেলটা ভেসে আসবে তখন এই তরকারিতে ঝোল ব্যবহার করতে হবে মূলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিব দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এই তিন কাপ পানিতে মূলাটা সেদ্ধ হয়ে যাবে তবে আপনি যদি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন খুব ভালো করে নেড়ে আমি চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবো আজকে মূলা তরকারিতে আমি টমেটো ব্যবহার করব টমেটো দেওয়ার আগে অবশ্যই মূলাটাকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন তা না হলে অনেক সময় টমেটোর টকের জন্য মুলাটা সেদ্ধ হতে চায় না একটা পাকা টমেটো কেটে আমি এর মাঝে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার জন্য তরকারির টেস্টও বেড়ে যাবে এবং কালারটা অনেক সুন্দর আসবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার এর মাঝে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেয়া হয়ে গেলে আবারও চুলা রাছটা মাঝারি করে আমি ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পরে এবার খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিব আর চুলা এই পর্যায়ে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে মাছগুলো যখন উল্টানো হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিব পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ আমি আস্ত কাঁচামচ ব্যবহার করেছি ফ্লেভারের জন্য আপনি ঝাল পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি শীতকালীন যে কোনো তরকারিতে ধনে পাতা কাঁচামরচ আর টমেটো ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় খুব ভালো করে ধনে পাতাটা ছড়িয়ে আমি তরকারিটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে ধনে পাতা কাঁচামরিচে ফ্লেভারটা চলে আসবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার তরকারিটা একেবারে রান্না হয়ে গেছে একটু চেক করে নেবেন মূলাটা সেদ্ধ হয়েছে কি না আমার মূলাটা একবার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে লবণটা চেক করে নেবেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার মূলা দিয়ে রুই মাছের ঝোল এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার মূলার তরকারি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো যদি আমার রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে সহজ এবং মজার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ